পরে সালাতুল রাতের নামাজ মানে এশার নামাজ, হ্যাঁ রাতের নামাজ মানে ফজর নামাজ, এই ব্যাখ্যাগুলি করেছেন, কিন্তু এই ব্যাখ্যা দুর্বল। সঠিক হচ্ছে সালাতুল লাইল হচ্ছে কিয়ামুল লাইল, হ্যাঁ, বা তাহাজ্জুদের অপর নাম। তাহাজ্জুদ হচ্ছে সবচেয়ে উত্তম নামাজ। আপনার রমজান শেষ হয়েছে, আপনার তেয়াম তারাবি শেষ হয়েছে, আপনার রমজান মাসের সিয়াম রোজা শেষ হয়েছে, কিন্তু বাকি সোমবার বৃহস্পতি রোজা শেষ হয়নি, মাসে তিনটা রোজা শেষ হয়নি, তারপরে আপনার এই শাওয়াল মাসের রোজা আছে, এরকম মহরমের মাসের রোজা শেষ হয়ে যায়নি আসছে, তারপরে তাহাজ্জুদ তাহাজ্জুদ আসছে ফরজ নামাজের পরে, সুতরাং এগুলোতে অংশ রাখবেন। তাহাজ্জুদের যে কত ফজিলত, সূরা বনী ইসরাইল যার অপর নাম সূরাতুল ইসরা, তার 79 নম্বর আয়াতে মহান আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হুকুম করছেন তাহাজ্জুদ পড়ার, ওমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি রাতের কিছু অংশে কি করো, তাহাজ্জুদ পড়ো, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, যেটা তোমার জন্য অতিরিক্ত নাফিলাতাল লাক। নাফিলাতাল লাকের একটি অর্থ হচ্ছে এটা ফরজ নয়, ফরজের উপর অতিরিক্ত, আর একটি অর্থ হচ্ছে যে তোমার উম্মতের উপর ফরজ নয় কিন্তু তোমার উপর ফরজ। যারা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাজ্জুদ ফরজ ছিল, তারা বলছেন যে তোমার জন্য এটা অতিরিক্ত নির্দেশ যে তোমাকে বাধ্যতামূলক তাহাজ্জুদ পড়তে হবে। আর আরেক দল বলছেন যে নাফিলাতাল্লাক মানে নফল নামাজ, ফরজ নয় তাহাজ্জুদ, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুন্নত ছিল আর উম্মতের জন্য সুন্নত। এই তাহাজ্জুদের অনেক ফজিলত রয়েছে, তাহাজ্জুদ পড়লে যে তার উপকারিতা রয়েছে, তার কিছু উপকারিতা এই হাদিসটি তো রয়েছে যেটা আপনাদেরকে শোনেন। আবু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদকে আঁকড়ে ধরো, তাহাজ্জুদ পড়ো তোমরা, ফাইন্নাহু দাবুস সালেহিন ক্বাবলাকু, তোমাদের পূর্বে যত নেককার মানুষরা ছিল, সালেহিন ওলি আউলিয়া আল্লাহ নেক বান্দারা ছিলেন, আম্বিয়া রসুলগণ ছিলেন, তাদের অনুসারীরা ছিলেন, সৎকর্মশীলরা, তাদের এটি উত্তম চরিত্র। তাহলে এই তাহাজ্জুদ পড়লে আপনি যেন উত্তম চরিত্র গ্রহণ করলেন, কার? আম্বিয়া রসুলগণের, সিদ্দিকীন, সোহাদা এবং সালেহিনের। সুতরাং তাতে একটা অংশ রাখার চেষ্টা করেন। ওয়া হুয়া কুরবাতুন ইলা রব্বিকুম, একটি একটা হয়ে গেল গুণ তাহাজ্জুদের, যে তাহাজ্জুদ পড়া কার চরিত্র? আল্লাহর নেক বান্দা, যুগে যুগে আল্লাহর নেক বান্দাদের চরিত্র। রাতে লুকিয়ে লুকিয়ে তারা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে, আপনিও তাই করুন। দুই নম্বর, তোমাদের রবের সান্নিধ্য লাভ হবে তাহাজ্জুদের মাধ্যমে, শুধু ফরজ দিয়ে যথেষ্ট মনে করলে হবে না, এই তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে, আল্লাহর নিকটবর্তী হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুস্তাজাব দাওয়া হতে পারবে, হতে পারে যে তোমার দোয়া আল্লাহ পাক কবুল করেন। এবং অনেক তাহাজ্জুদ গুজারদেরকে দেখা গেছে যাদের রুজি হালাল, যারা শিরক মুক্ত, যারা জালেম নাই, তাদের দোয়া কবুল হয়ে থাকে। সুতরাং তাহাজ্জুদ পড়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করুন। তিন নম্বর উপকারিতা, মাগফিরাতুন লিসাইয়্যাত, তাহাজ্জুদ পড়লে গোনা খাতা মোচন হয়ে যায়, কারণ প্রতিদিন ভুল ভ্রান্তি মোচন হয়ে যাচ্ছে, অন্যায় সব মাফ হয়ে যাচ্ছে। ও মানহাতুন লিল ইসম, আর চার নম্বর উপকারিতা হচ্ছে যে পাপাচার থেকে এই তাহাজ্জুদ বিরত রাখে মানুষ, এমনিতে ফরজ সালাত মানুষকে গোনা থেকে বিরত রাখে, আর তারপর অতিরিক্ত এটা অধিক, হ্যাঁ আর কি, প্রোটেকশন, সুরক্ষার ব্যবস্থা, তাহাজ্জুদের মাধ্যমে মানুষ পাপ মুক্ত হয়, পাপে বাধা সৃষ্টি করে তাহাজ্জুদ। দেখেন মানসিক বাধা একটা, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, ফজর নামাজ পড়ছি, আমি ঘুম ছেড়ে কত মাত্র এক দুই ঘন্টা ঘুম হইলেও ফজর পড়ি আমি, এতেই তো অনেকটা গোনা থেকে আপনি বেঁচে থাকবেন, তাই না? যারা ফজর পড়ে তাদেরকে এইভাবে আল্লাহ গোনা থেকে বাঁচান। তারপরে যারা তাহাজ্জুদ পড়ে, এত ছোট রাত, তারপরে ফজরও পড়ি, আবার তার এক ঘন্টা আগে উঠে বা দুই ঘন্টা আগে উঠে আমি তাহাজ্জুদও পড়ি, আর আমি গোনা করব, আমি অন্যায় কাজ করব, আমি হারাম খাবো, আমি সুদ খাবো, আমি বেইমানি করব, আমি মিথ্যা কথা বলবো, সুবহানাল্লাহ। এইভাবে ওয়ামানহাতুন লিল ইসমে, গোনা থেকে বিরত রাখবে আপনার তাহাজ্জুদ। কয়টি গুণ হইল? চারটি না? এই চারটি সহি সনদে গণিত। পাঁচ নম্বর যেটা, তার সনদ দুর্বল, উপকারিতা সেটা হচ্ছে মাতরাদাতুন লিদায়ে আনিল জাসাদ, শরীরের ব্যাধিকে বিতাড়িত করবে তাহাজ্জুদ, শরীরের রোগকে কি করে? বিতাড়িত করে, রোগ মুক্ত করে। এই বাক্যটি সম্পর্কে আল্লামা নাসির আলবানি রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিসটি বা এই অংশটুকু সহি নয়, মুসনাদ আহমদ তিরমিজি মুস্তাদরাক হাকিম বা এই হাকিতে এই হাদিসটি রয়েছে এবং হাদিস সহিহ।